Hello guys, I am haroon and it's your YouTube channel Harun BioZone. Today in this video, I will discuss about aerobic respiration, that is Krebs cycle and electron transport chain, from the chapter 14 class 11, especially for NEET, nursing and other biology based exams that you want to crack. So don't be late. Let's start first.

এই যে গ্লাইকোলাসিস প্রক্রিয়া যে উৎপন্ন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এই পাইরুভিক অ্যাসিডটা এবার দেখো আউটার মেমব্রেন অ্যান্ড ইন্টারমেম্র আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া ইন ইন্টার মেমব্রেন স্পেস এবং ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্য দিয়ে চলে আসছে কোথায় ম্যাট্রিক্স রিজনে ম্যাট্রিক্স রিজনে চলে আসছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে দ্য ক্রুশিয়াল ইভেন্ট দ্য ক্রুশিয়াল ইভেন্টস ইন এরোবিক রেসপিরেশন আর এরোবিক রেসপিরেশনের সবচেয়ে ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট ইভেন্টগুলো কী কী দেখো

তো মনে রাখেন এখানে দেখো দুখানা ছখানা বলতে তিনখানা কেন বলছে কারণ মনে রাখবে যে দুই জারণ করার জন্য জারিত করার জন্য সাইকেলটাকে দুবার চক্রাকারে আবর্তিত হতে হয় তাহলে এক গ্লুকোজ কি ছয় কার্বনযুক্ত আর এটা হচ্ছে তিন কার্বন যুক্ত ওকে তো এই তিন কার্বনযুক্ত যুক্ত দু দুই অণু থাকে দুই অণুকে ভাঙার জন্য গ্লাইকোসিস প্রক্রিয়াটাকে দুবার চক্রাকারে আবর্তিত হতে হয় এই জন্য এখানে ছটা রয়েছে এখানে একটা হিসেব দেওয়া আছে থ্রি মলিকুলস মানে একটা চক্র হিসেব দেওয়া আছে দুই নম্বর পয়েন্ট বলতে দ্য পাসিং অফ অ্যান ইলেকট্রন রিমুভ অ্যাট পার্ট অফ দ্য হাইড্রোজেন অ্যাটমস টু মলিকুলার অক্সিজেন উইথ সাইমিলটেন সিনথেস অফ এটিপি এটা বলতে চাইছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কথা যেখানে তোমার কি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেখানে তোমার হাইড্রোজেন ইলেকট্রনগুলো রিমুভ হচ্ছে ইলেকট্রনগুলো ট্রান্সফার হচ্ছে এবং সেটার ফাইনাল অ্যাকসেপ্ট হচ্ছে কে অক্সিজেন এবং কন্টিনিউসলি তোমার এটিপি সিনথেসিস হচ্ছে তো হোয়াট ইজ দ্য ইন্টারেস্টিং টু নোট ইজ দ্যাট দ্য ফার্স্ট প্রসেস টেক্স প্লেস ইন দ্য ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া হয় দ্য সেকেন্ড প্রসেস ইজ লোকেটেড in the ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া তাহলে এখানে যে ক্রেপস চক্র ক্রেপ সাইকেলটা পেলাম আমি সেই ক্রেপ সাইকেলটার কথাটা যেটা বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে সেটা কোথায় হচ্ছে সেটা মাইটোকন্ট্রি ম্যাট্রিক্সে ঘটছে কিন্তু এই যে সেকেন্ড পয়েন্ট এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন পেলাম আমি সেটা কোথায় হচ্ছে মাইটোকনের ইন এই যে ইনার মেমব্রেন যেটা রয়েছে এই ইনার মেমব্রেনের মধ্যে হচ্ছে পাইরুভেট হুইচ ইজ ফর্ম বাই দ্য গ্লাইকোলাইট্রি মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট ইন দ্য সাইটোসল আফটার ইট এন্টার মাইটোকন্ট্রেল ম্যাট্রিক্স

এই যে দুটো সিও টু বেরোচ্ছে এই দুটো সিও টু বেরিয়ে গেল তারপরে এই অ্যাসিটাইল কো অ্যাসিটাইল কো এনজাইম এ এটা তখন ক্রেপ সাইকেলে প্রবেশ করছে দ্য রিয়াকশন ক্যাটালাইজড বাই পাইরোভেট ডিহাইড্রোজেন্স রিকোয়ার দ্য পার্টিসিপেশন অফ সেভারাল এনজাইম ইনক্লুডিং এনআইডি প্লাস কো এনজাইম ওই রিয়াকশন এখানে দেওয়া হয়েছে পাইরোভেট অ্যাসিড যেখানে কো এনজাইম এ এনআইডি প্লাস এরকম ম্যাগনেশিয়াম এবং পাইডোভিক ডিহাইড্রেটন ম্যাগনেশিয়াম হচ্ছে কোফ্যাক্টর তারপর হচ্ছে কি অ্যাসিডাইল কো তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এনার্ডিএচ প্লাস এইচ প্লাস তৈরি করছে যেটা তোমার এই অ্যাসিডাইল কো এনজাইমটা এবার তোমার প্রবেশ করবে কোথায় সাইকেল অর্থাৎ ইনার মাইট্রোকন্ট্রিদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করবে ডিউরিং দিস প্রসেস টু মলিকিউলস অফ এনএডিএইচ আর প্রোডিউসড ফ্রম দ্য মেটাবলিজম অফ টু মলিকিউল অফ পাইড্রোফিক অ্যাসিড প্রোডিউসড

অ্যাসিডাল কোয়েটা কোথায় ক্রেপ সাইকেলের মধ্যে প্রবেশ করলো যেখানে তোমার সিরিজ অফ রিয়াকশন আর ওয়াকার তারপরে এবার চলেছে আমার ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএস সাইকেল দেখো টিসিএস সাইকেল কোথায় হচ্ছে মাইটোকন্ট্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে টিসিএস সাইকেলের মাধ্যমে কি তৈরি হবে এখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে এবং এনার্জি হিসেবে এটিপি এন এডিএস টু এবং এফএডিএস টু তৈরি হবে আর জিটিপি তৈরি হবে তো দেখো কি হচ্ছে এখানে বলছে দ্য টিসিএস সাইকেল স্টার্টস উইথ দ্য কনডেন্সেশন অফ অ্যাসিটাইল গ্রুপ উইথ অক্সাল অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার টু ইয়েল সাইট্রিক অ্যাসিড প্রথমে দেখো এইটা আমাদের অ্যাসিটাইল গ্রুপটা কোর থেকে আসলো পায়রুপের থেকে অ্যাসিটাইল করে আসলো পায়রুভেট সাইটোপ্লাজম যে পায়রুভেট সে পায়রুভেট থেকে পায়রুভেট ডি কার্বক্সিলাইজ এনজাইমের উপস্থিতিতে এখান থেকে এনডি থেকে এনএডি থেকে এনএডি টু তৈরি হলো এবং সিও টু বেরিয়ে গেল কী ছিল পায়রোভেট ডি কার্বক্সিলেজ অ্যাসিড করে তৈরি হলো এই অ্যাসিড আয়ল করে অকজল অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো এ বিক্রিয়া করার ফলে কি আর জলকে শোষণ করলো তারপর সে তৈরি করলো কি সাইট্রেট সিনথেজ এনজামের উপস্থিতিতে সাইট্রেট তৈরি করা হলো সাইট্রেট সাইট্রেট হচ্ছে কি তোমার থ্রি কার্বন কন্টেনিং এনজাইম তিনটে কার্বন তিনটে কার্বক্সিল গ্রুপ থাকছে এখানে দ্য রিয়াকশন ইজ ক্যাটালাইজড বাই দ্য এনজাইম সাইটেড সিনথেজ অ্যান্ড মলিকুল অফ কো তার তারপরে এই যে অ্যাসিটাইল কো এনজাইমের যে গ্রুপটা ছিল সে কো এনজাইম গ্রুপটা কোথাও গেল রিলিজ হয়ে গেলো কোথেকে অ্যাসিটাইল কোয়ে থেকে তাহলে অ্যাসিটাইল কোয়ে অক্সলো অ্যাসিটিক অ্যাসিড সাইটেড সিনথেজের উপস্থিতিতে এবং জলের উপস্থিতিতে সেটা কী করলো সাইট্রেট তৈরি করলো এবং কো এনজাইম এ সালফা হাইড্রিল গ্রুপ কো এনজাইম এ সালফা হাইড্রিল গ্রুপ টা বেরিয়ে গেল সাইট্রেট আইসোমারাইজ টু সাইটেট এটা অ্যাকোরিড হচ্ছে আইসো এনজাইম আইসো মেরাইজ আইসো মেরাইজ মনে হচ্ছে একই জিনিস তৈরি করা তাহলে কি হচ্ছে আইসোসাইটে সাইটেড থেকে কি তৈরি হলো আইসো তৈরি হলো এরপর হচ্ছে কি ইট ইজ ফলোড বাই টু সাকসেসিভ স্টেপস অফ ডি লিডিং টু ফরমেশন অফ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তাহলে আইসোসাইটেড থেকে ডি আইসোসাইটেড ডিহাইড্রোজিনেজ ডি কার্বক্সিলেজ এর নাম হচ্ছে ডিক হাইড্রোজিনেজ ডি তারপরে কি হচ্ছে ডিহাইড্রোজিনিসের মাধ্যমে এরডিয়াস থেকে এরডিয়াস টু ফরমেশন হচ্ছে এবং ডি কার্বক্সিলেজের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে আমি আগে বলেছি যে একটা পার অ্যাসিডকে বা একটা অ্যাসিড কোকে ভাঙার জন্য একবার চক্রাকার অবস্থিত হয় যে দুটো দুটো তোমার পায়রুফিক অ্যাসিড থেকে দুটো অ্যাসিড আইল কুয়ে তৈরি হয় দুটোকে ভাঙার জন্য চক্রটা পুরো দুবার কনভার্ট হবে তারপর দিয়ে আলফা কিটোগাইক অ্যাসিড এবং আলফা কিডোগ্লুডাইক অ্যাসিড থেকে আবার তোমার আলফোকিটোগাইট ডিহাইড্রোজেনাস ডি কার্বোক্সিলেজ ডি কার্বক্সিলেজ এর মাধ্যমে তোমার কি তার কার্বন ডাই অক্সাইড আওয়ার্ড বেরিয়ে যাচ্ছে এবং এখানে এনএডিএস তৈরি হচ্ছে তোমার এই ডিহাইড্রোজেন ডিকার্বক্সেলেস থেকে তারপর সাকসিনাল কোয়ে তৈরি ফর্মেশন করে অ্যান্ড দেন সাকসিন কোয়ে ইন দ্য রিমেনিং স্টেপস দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল সাকসিনাল কোয়ে ইজ অক্সিডাইজড টু অক্সেলা অ্যাসিড ফলো ইং দ্য ফলো টু কন্টিনিউ তাহলে এখানে এই যে সাকসিনাল কোয়ে আবার তোমার হচ্ছে কি এটা কাইনেজ এনজাইমের মাধ্যমে সাকসিনীল কোয়ে সিনথেটিক সিনথেল এনজায়ামের মাধ্যমে সাকসিনেট তৈরি করছে যেখানে তোমার একটা জিটিপি তৈরি হয় জিটিপি তৈরি হচ্ছে জিটিপি মানে এটিপি ট্রাইফসফেট ট্রাইফাসপেট ট্রাইফসফেট এবার এই সাকসিনেটটা আবার ডিহাইড্রোজেন এনজাইমের দ্বারা তাকে প্লাস প্লাসে এফএিএস টু কনভার্ট করার ফলে ফিউমারেট তৈরি করছে ফিউমারেটটা আবার তোমার জল অ্যাবজর্ব করার ফলে ফিউমারেজ এনজায়মের সাথে তোমার ম্যালেট তৈরি করছে ম্যালেট তোমার ম্যালেট ডিহাইড্রোজেন সে এনএডিএস টু তৈরি করছে

ফসফেট যুক্ত হয়েছে তাই এটাকে সাবস্টেট লেভেল ফসফোরাইলেশন বলা হয়ে থাকে ইন এ কাপোল রিয়াকশন জিটিপি ইজ কনভার্টেড টু জিডিপি উইথ উইথ অফ এটিপি ফ্রম এডিপি বলছে কি ইন এ কাপল রিয়াকশন জিটিপি ইজ কনভার্টেড টু জিডিপি উইথ অফ এটিপি ফ্রম এডিপি তাহলে কি কী হচ্ছে কনভার্ট টু কনভার্ট সব এডিপি এডিপি থেকে এডিপি আর জিডিপি থেকে জিডিপি জিনিসটা একই রকম এটা পার্থক্য কিছু নেই ওখানে হচ্ছে অ্যাডনেট ট্রাইফ হসপিটাল বুয়ানসেন ট্রাইফ হসপিটাল রয়েছে অলসো দেয়ার আর থ্রি পয়েন্টস ইন দ্য সাইকেল হোয়ার এনএডি প্লাস ইজ রিডিউস টু এনএডি এস প্লাস এস প্লাস তাহলে তিনটে কী করে দেখো এখানে একটা রয়েছে এখানে একটা বড় গতি ছিল দাগগুলো দুটো আর একটা তিনটে এই তিন জায়গাতে কী হচ্ছে

অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের জন্যই কি হচ্ছে কারণ এই প্রথম ব্যবহার হচ্ছে কার সঙ্গে অ্যাস্টার কোষের তবে সাইটেড তৈরি হচ্ছে ইন অ্যাডিশন ইট অলসো রিকোয়ার রিজেনারেশন অফ এনএডি প্লাস এফএডি প্লাস ফ্রম এনএডিএস অ্যান্ড এফএডিএস টু রেসপেক্টিভলি দ্য সামারি ইকুয়েশন ফর দিস ফেজ অফ রেসপিরেশন তাহলে এই যে এগুলো আবার এনএডি এনএডিপিএস থেকে আবার এনএডি প্লাস এফএডিএস টু থেকে আবার এফএডি প্লাস বাস জিটিপি থেকে আবার জিডিপি ইত্যাদি ফরমেশন হয় পরবর্তী ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এখানকার ওভারঅল রিয়াকশন হলো পাইরুভিক অ্যাসিড ওকে এটা জন্য বলছে চারটে এনএডি প্লাস কারণ এখানে একটা তৈরি হয়েছে এই যে এনএডি প্লাস তৈরি হয়েছে এখানে এখানে একটা আর এখানে তিনটে চারটে এনএডি প্লাস তারপরে একটা এফএডি প্লাস দুখানে এস টুও কারণ এক টু এস টু ব্যবহার করে দেখো এখানে এস টু একটা ব্যবহার হয়েছে এখানে তোমার এস টু একটা ব্যবহার হয়েছে তাহলে ইউজ এখানে ব্যবহার হয়েছে কি কি দেখো দুটো এস টু ব্যবহার হয়েছে হলো তিনটে তোমার চারটে এনএডি প্লাস ব্যবহার হয়েছে তারপর হচ্ছে কি একটা তোমার জিডিবি ব্যবহার হয়েছে এখানে এবং এডি প্লাস ফসফেট ফসফেট যুক্ত হওয়ার ফলে সেখানে কি ধরো কন্টেন্ট ম্যাট্রিক্সে তিনখানা কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে তিনখানা কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে একটা তোমার তৈরি করেছে এই জায়গাটাতে একটা এই জায়গাটাতে একটা তাহলে একটা সাইকেলের মাধ্যমে তিনটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে তাহলে সাইকেলটা যদি দুবার হয় তাহলে কটা হবে ছখানা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে চারটে এনআইডিএস প্লাস প্লাস চারটে এফিডিএস টু এবং চারটে সরি এবং একটা এটি একটা এফিডিএসটা একটা এটিপি তৈরি হলো তাহলে টোটাল প্রোডাকশন হচ্ছে এখানে তিনখানা এটি তিনখানা সিও টু তৈরি হয়েছে এবং প্রডিউস হয়েছে কি প্রডিউস হয়েছে তোমার তিনটা সিও টু হয়েছে একটা সাইকেলে দুটো সাইকেল কটা হবে ছখানা যখন এই এখানে দেখো তিন টাকার অ্যাসিড দুই অন লাগবে অ্যাসিড লাভ করে দুই কর্ম এখানে তোমার কী হয়েছে আবার ছটা কার্বন চলে আসছে দেখো দুই কার্বন মানে কি তিনটে লাগবে অ্যাসিড কোয়েন করে তাহলে এখানে ছটা কি ছটা মানে কি এটা ই হয় তাই হচ্ছে দুবার চাই চক্রাকার চক্রাকারে আবর্তিত হতে আছে ওই জন্য কেউ ডবল ডবল সব প্রোডাক্ট কট টোটাল ছখানা ছখানে এনএডি এস টু টোটাল হচ্ছে কি ছখানা দুখানা আটখানা এইট এনএডি প্লাস হবে দুটো এফএডি প্লাস হবে এবং দুটো এডি প্লাস হবে তারপরে তোমার এখানে তোমার আটখানা এনএডি তৈরি হবে এনআইডি প্লাস এইচ ফোর প্লাস দুখান এফএডি এস টু এবং দুখান এটি তৈরি হবে

অলসো হোয়াট ইজ দ্য রোল অফ এনএডিএচ প্লাস এস প্লাস এবং এফএডিএস টু ইজ তাহলে এই যে এনএডিএস বা এফএডিএস হল এদের রোলটা কি লেটাস নাও আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ অক্সিজেন ইন এরপরে আমরা দেখব ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সিস্টেমে দেখবো যে এখানে যে এনএডিএস প্লাস এচ প্লাস এবং এফএডিএস টু যে তৈরি হল সেগুলো কীভাবে তোমার এটিপিতে কনভার্ট হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে তো টিসি সাইকেলটা আমাদের এখান থেকে শেষ হলো এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দিয়ে তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ